আমি মনে দূর থেকে আয়েশা হারায় গেছি, নাহলে উচিত ছিল নবীর শান বলা। আমাদের নবীকে আমরা চিনি না, নবী চিনা যদি চিনতাম হয় এত নির্লজ্জ হইতাম বলবো না, রাগরা জানে এক যুবক ওইখানে এক যুবক পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না, এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না। যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে, একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়ে কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবো, আমার নবীর স্টাইলে কাটবো, নবী যেইভাবে কাটতে বলছে। যদি জিজ্ঞেস করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলো, আজকে নবী কেন বলছে, একদিন হলো আমি কাইটা রেখা দিব, কেমতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায় বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন, একদিন চুল কাটছি আপনার স্টাইলে আমাকে কি দিবেন দেন। অথচ যে রসুল 23 বছর চোখের পানি শুকায়, প্রথম ওহি হইল একরা, দ্বিতীয় ওহি হইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফাআনজির, সত্য তো বাবু বলবি, আম্মা যান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাস করছেন দাসসারতু ফান্তাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি বাহিরে কেন, তুইয়া তো গেলাম ঘুম পাড়াইয়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন, আর তব কি ওয়ান্তাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন, বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য খাদিজা মান আদু মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না, খাদিজা আমি কাকে দাওয়াত দিব কে আমার কথা মানবে, তো বাচ্চার মতো কাঁদতে ছিলেন, আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যান মুঠায় নিয়া বুকে নিয়া তারপরে বলছেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন আমি গ্রহণ করব। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি, জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লোড় চলতেছে, ওলামা মানুক আর না মানুক আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে, কেন ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে একটা, তাহলে আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন, তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি বুকের ভিতরে রাখছি, মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি আমার পরে উম্মত দেখা রাখবে কে, তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ফাকদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রসুল যদি বুঝে আসে তাহলে বলি প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন, আল্লাহ বলতেছে আমাদেরকে দুরুদ পড়তে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরা যাব, আপনার বন্ধুর দুরুদ শেষ, আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেউকুফ, কোরআনই পড়স না, তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি ফেরেশতারা পড়বে, আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে, তা আল্লাহ যেন আমাকে বলে তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি ইন্নাল্লাহ আমি আল্লাহ চিরঞ্জীব সব সময় দুরুদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে, আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হতে দিব না 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 না, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকা। চেয়ারম্যান সব পয়সা আছে, না জানি দিলে লাগে না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলো কিছু বলবে না। অন্য কেউ থাকলে চিন্তা করতাম, কিন্তু এ আছে তো চিন্তা করি না। আমার বাদাম তুলির মানুষ তো খুঁজে যাইব, বাদাম তুলি তো যেইতে হইব, মুন্সিগঞ্জে না যাওয়া পারবো, বাদাম তুলি না যাওয়া পারবো না। এই জন্য সামনে বলতেছি, সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বারি চারের জন্য হায় হায়, আমার দেশে চানো দিছে, চানো দিছে না নেয় না, সত্য তো, কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? ওলামা বলো মাকামে মাহমুদ কাকে বলে, জোর উপরে শুধু একটা চেয়ার, যেটা হলো কুরসিউর রহমান, ওয়াসিয়াত কুরসিউস সামাওয়াত, এর উপরে মাত্র একটা চেয়ার, আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো, কি হুজুর ভুল বললাম? তার নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোন শুধু একটা চেয়ার আছে, কুরসিউর রহমান, কুরসির নিচে একটা চেয়ার আছে মাকামে মাহমুদ। ওইখানে কেয়ামতের দিন দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া আসাক রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের কুরসি যেটা আল্লাহ রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই নাম, তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার, 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 এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে, আমি বসবো না, বসবো না, উম্মত আসার আগেই যে অপেক্ষা করবো, আমরা যে মাকামে মাহমুদের হাউসে কাউসারে অপেক্ষা করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউইদুকুমুল হাউস, তোমরা হাউসের কাছে যে আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাকে। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিবেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে আপনি গ্রহণ করবেন, আপনি প্রতিশ্রুতি দিবেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আপনি প্রতিশ্রুতি দিবেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব, পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হাতটা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়, যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা বয়া বইলা বৈশা পড়ব, আমি আপনার উপর রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত, অমুকের ছেলে নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিশনের কাছে ছুটা যাব, আমি চেয়ারে বসবো না, শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের মুলসেরাতে ওইখানে আবার ছুটা যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরুদগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়া মাথায় রাইখা পার করা আমি। ওই রসুল আসছেন, যে রসুল, ওই রসুল আসছেন, আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর এহসান বলে শেষ করা যাবে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসান বলে শেষ করা যাবে না। জাজায় খায়ের দিয়ে কোলামাদেরকে আল্লাহ, যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায় কেরাম মাথা নষ্ট কিনা, আপনারা আবার রাগ হয়ে যান না কিনা, রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা,
অটো চালাইলে যেখানে ডেলি 1,000 কামানো যায়, এবার 7-8,000 ইমামতি করে কেন? করে না, করে না, কত ইমামের বেতন কত? 7-8,000ই তো, 6-7,000, 8,000, 10,000ই তো। হ্যাঁ, মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 কামাইলে তো 15,000, ঠিক না? মাদ্রাসায় 7,000-8,000 টাকায় বেতন নিয়ে ওর চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এক মনে মাথা নষ্ট, আবার আমার মন আমারে জবাব দেয় না মাথা নষ্ট না। এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযী আসতাফাইনা মিন ইবাদিনা। কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না, বলতো তোমাদের নামাজ পড়িয়ে নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব, এই জন্য কি মুখ দেখাবে কালকে? দুনিয়া সব কিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আমার কোনো দিকে পাবা নাই না। এরা দায়িত্বের দিকে তাকায় সব কিছু সইতেছে, কমিটির বড় বড় চোখ সইতেছে, রাগ হয়ে গেলেন। হ্যাঁ, আবার বাড়িতে না পাই রায়া ইমাম সাহেবের লোকে ধমকায় একটু সয়া নেয়, মনে হয় বুঝেন নাই। কি রাগ হয়ে গেলেন? বাড়িতে না পাইরা এসে ইমাম সাহেবের লোকে ধমকায়, ঠিক না? একটু সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায়, এই জন্য সয়া নেয়। এরা জান্নাত সামনে দেখতে পায়, জান্নাত এই জন্য সয়া নেয়। ওলামায়ে কেরামকে আল্লাহ চেষ্টায় খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দগিকে, যে রসুলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন, আল্লাহ প্রস্তুতির জন্য, আর রসুল তৈরি করে দেখাইছেন, একজন না, দুইজন না, 100 না, 200 না, 500 না, 1,000 না, 1,000 হইলো আমি বলতাম, 1,000,000 তৈরি করে দেখাইছেন, 1,000,000 মডেল তৈরি করে দেখাইছেন, মডেল যারা পর থেকে প্রস্তুতি নিছেন। বললাম না যাত্রা চলমান, প্রস্তুত হয়ে যেতে হবে, সবাইকে প্রস্তুতি করাইছেন, 1,000,000 নারীও আছে পুরুষও আছে, কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে, পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে, খাওলা বিনতে সালাবা সূরা মুজাদালা নামায়া দেখায়, খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আসছে, কদ সামি আল্লাহ কাওলাল লাতি তুজাদিলু হান জাওজিহা ও তাসতাকি ইলা আল্লাহ, নবীজি আপনি শুনেন না, আমি শুনা ফেলছি, সূরা মুজাদালা নাই না চলে আসছে, এরকম মডেল তৈরি আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে, কসম খোদা, চাই সে ফেরাউনের বাড়িতে যে বসালে, চাই ফেরাউনের কিকির কিন্ত রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাম বাকি হয় কেয়ামতের সকাল পর্যন্ত বাকি, এখনো সুগ্রাম বাকি হয় কেয়ামতের সকাল পর্যন্ত বাকি হবে, বিশ্বাস হয় না? অ্যাড্রেস আমার কাছে আছে, আমি ওই ব্যক্তি, ওলামা অহংকারী মনে করতে পারে, আমি ওই ব্যক্তি, কোরআনের এরকম কোন চাগা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছে, নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন, জানি না পিটানে লেগুনিয়া যেতে পারে, ইঁদুর কে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়ে রুটি দেয়, ওটা তো পিটানে লেগা, আমার এরকম পিটানে লেগুনিয়া যেতে পারে, আল্লাহ যে তোরে সাইজ ভালো মতো করবে হইতে পারে, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন এই জন্য বলতেছি, প্রস্তুতি যদি নেই ফেরাউনের বাড়ি কৃত দাসী কবর থেকে সুদরা, রাবিরার মতো কৃত দাসীর বাড়ি দেখলে এখন চোখে পানি আসে, এই চোখে পানি ছিল ছিল, আমি দেখা বলতেছি রাবিরা ভাই, বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ কৃত দাস যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে, ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি ছিল, মুন্সিগঞ্জের উলামা একরাম শোনেন আমার কথা, ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বছরের বাচ্চা, আমার মনে হয় না সে বালে হয়েছে, তার কবর আছে কমরু আইল্যান্ডে, আমি ফজর করে যখন দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাহির হয়েছি,
ঘন্টা দুই ছিলাম আমি ভিতরে, দুই থেকে তিন ঘন্টা ভিতরে ছিলাম। যুবক 13 বছরের বাচ্চার কবর দেখবা আমার চোখে পানি, যুবকের চোখ কবর দেখা আসে না, সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে, আসেন আমরা প্রস্তুতি নিবে। ওয়াদা পাক্কা, তাইলে যা বলি তা শুনবেন তো? আসেন আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি, হক্কানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহওয়ালাদেরকে ধরি। ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। আসুফাহা উসালা সবচেয়ে বড় এই উম্মতের উলামা। হা হা হা, এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই, এদের পিছে ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি কখন চলে যাবো জানি না। আমি মামুনদের করবো, আপনাদের করবো। আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি রাগ হয়ে যাবে, হ্যাঁ বলবো, ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়, আমি বড় কষ্টে পড়ছি, ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, চিটাগাংয়ের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউমাউ করে ধরে কাঁদতেছে। আমি বলছি তুমি কাঁদো কেন, কোথেকে কোথায় যাবে? বলছে আমি দুবাই যাব, 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য, যদিও নিজের সুখের জন্য, পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম, হুজুর আপনার কথাগুলো সত্য, সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে গেছি। সত্য এটাই, আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি না। দেখছেন না, নারী বলবে না, পুরুষ বলবে না, সন্তান বলবে না, বাবা বাবা বলবে, কেন জানেন? সুখ আসে রহমতের চাদর আসে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে, আল্লাহ রহমত ছাড়া সুখ আশা করা যায় না, আর আল্লাহ রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন আমার বন্ধুর উপরে একবার তুই দুরুদ পড়বি, দুরুদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহ রসুলকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করে, ওই দুরুদ পড়তে পারে। আল্লাহ বলে একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি দাম, একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার কমসে কম। এই জন্য সুখ নাই, আসে সুখ নাই, আসে আসে ওলামাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক তোমাদের কবলে পায়ে হাত রেখা, আসো নবীর আদর্শ শিখি, আসো শিখি। তুমিও কিন্তু জাতি হারায় যাও, প্রস্তুতি নিয়ে যাও, নিজেকে তৈয়ার করে নিয়ে যেতে হবে। যদি যেতে পারো কসম খোদা, আজকে তো বছরে একবার মেসেজ পাও, একবার ঠিক না, 14 তারিখে ঠিক না, কি কও দাম হয়ে গেল, 100 ভিতরে 99টা বুয়া, ঠিক না, না বুয়া না, বুয়া তো কেন, সবাইরই তো খুশি করতে হইব, ঠিক না, এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে, ঠিক না, জান্নাতে ডেলি মেসেজ আসতে থাকবে মেসেজ। তুমি জিজ্ঞাসা করবা কে খালাদাইনা মসজিদ, কোরআন পড়স না, আল্লাহ মসজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য, জলদি আয় মসজিদ, জলদি আয়, কয়াস জলদি আয়। তুমি ঘোড়ায় উঠবা, আজকে যেরকম মেসেজ দিলে ঘোড়া দৌড় দেও না, কি কি মনে হয় বোঝো নাই,
ডিজিটাল করালো দৌড়াও না, হ্যাঁ দোস্তে যদি কয় কই যাস কয় ফসরা মেসেজ করছে দাঁড়ায় আছে তাড়াতাড়ি যেতে, ঠিক না? এখন কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক আখেরাতে চলে গেছে, ঠিক না? সত্য না? ওই কারণে তুমি গোড়ার দিকে দৌড়াবে বলা হু আজনে হাতান, দুইটা ডানা থাকবে মিনি আকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি, ওটা হাড্ডি মাংস গোস্তের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি, লাহু আজনে হাতান, তুমি ওটার উপরে বসবে ইউসিরু লাকি ভাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওখানে চোখের পলকে উড়া চলে যাবে, দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন, কোভিড থেকে মেসেজ লিখতাছি, বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়া হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, আর একটু পরপর তোমার মুখের উপর দিয়ে উল্লাইতে থাকবে, যেখানে তাকাইবে ওইখানে চেহারা দেখা যাবে, বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু, 100 না কম, বেশি হবে কম কোনোদিন হবে, এখানে এক থাকবে সুগ্রাণ যুক্ত সমুদ্রের পানি গুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুগ্রাণে মোহিত হইতে থাকবে, বলো তো যুবক ওই ঠোঁটে টোটলা গাইলো কেমন মতো, বুঝাইতেই পারল না, যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম যারা শুধু মসজিদে ছুটা আসে না, যারা তো আসান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে, যদি বুঝে আসতাম, প্রস্তুতি নিব তো, হ্যাঁ শিখবো তো আমাদের থেকে পাক্কা, হ্যাঁ একটা কথা শেষ করতেছি, আর কোনদিন আঙ্গুল উঠাবো না, ওলামাদের উপরে আঙ্গুল উঠাবো না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে 6 বছর পুরা ডাকাইতের জন্য হেদায়াতের রাস্তা হয়ে গেছে, কাফেলার সাথে যেতে ছিল তো কাফেলাকে লুটা নিছে ডাকা ডাকাই, তো ডাকাইতের সর্দার আইসা পেটে খোঁচা দিয়ে বলতেছে বাচ্চা তোর কাছে কিছু আছে, তা তালাশ করে তো দেখলাম, তা কি আছে তোর কাছে, কমরে আম্মা 60টা সোনার আশরাফি লুকায় দিছে, 60টা আছে আমার কাছে, তো বলতেছে বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, তো আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, বলতে দেরি জাকাশের জল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তবা করছে, আর সবাই তবা করে ডাকাতি ছাগা দিয়ে উলি হয়ে গেছে, 6 বছরের বাচ্চা, বলছে তুই মিথ্যা তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনোদিন শিখায় নাই আমাকে মিথ্যা বলে, বাস এক বাচ্চা সত্য কথায় হেদায়, আমল দরকার, আজকে তো আমরা দুনিয়া হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে, আজকে সবাই চাই দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে, এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়, কিং কিং বুঝেন তো বাদশাহ হইতে চায়, এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না, ওই দুনিয়া যদি ওই দুনিয়ায় হইতে চাইতো তাহলে আমাদের কথা বুঝে আসতো, যে ওই দুনিয়ায় হইতে হইলে আমল লাগবে, কি লাগবে কি লাগবে, আর যখন আমল হবে তখনই আল্লাহ দৃষ্টি আমার উপরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আমার, তখনই সম্ভব হবে এই হাদিস সত্য হবে, মাল্লাহু মালুলা ফালা কুল, আল্লাহ বলে আমি তোমার তো সব, আমি তোমার তো সব, আমি তোমার তো সত্য, তখন সব আমার হবে, আমি সবার কাছে আকর্ষণের পাত্র, সবার কাছে আকর্ষণের পাত্র,
সব সৃষ্টি আমার দিকে থাকে না। এটা হাদিস কোনোদিন আসতো না, ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই লোকটা তোমার বন্ধু, আমরা এদের বন্ধু হইতে অনুমতি আছে, আমরাও এদের বন্ধু হইতে চাই, তোমার বন্ধু তো আমরাও বন্ধু হইতে চাই। আল্লাহ বলে হও বন্ধু, হও শুধু বন্ধু হলে তো বলছে না আল্লাহ, এক কাজে সহযোগিতা করব, দুনিয়ার কঠিন কাজগুলো আমরা করে দেব। আমি দু চারটা প্রমাণ দেখাই, একটা তো আমাদের ফাজাইলে সাদাকাতে পাবেন, হারুনুর রশিদের ছেলে একজনে দশ জনের কাজ করতেছে, আর যার বাড়িতে কাজ করতেছে সে দেখতেছে নিজের চোখে, এ শুধু গাড়া লাগায় দিতেছে, ইট গুলা নিজে নিজে আইসা লাগতেছে। আপনি বলবেন তো এটা বহু দূরের কাহিনী, তো কাছের কাহিনী দেখাই। আমাদের থানবী রহমতুল্লাহ 1300 কিতাব লিখছে, কত 63 বছর বয়সে মারা গেছে, কত কত 1300 কিতাব লিখছে, 63 বছর বয়সে মারা গেছে। এরকমও কিতাব আছে না ফতোয়া এমদা দিয়া, শুধু এক ফতোয়ার কিতাব ওই 13 বই, কোরআনের তাফসীর আছে আরবিতে ওটা 6 বই, উর্দুতে আছে ওটা আরো কয়েক বই, ছোট থেকে নিয়ে বড় বড় বইয়ের কিতাব আছে। আপনি সবগুলার যদি পৃষ্ঠা করার সুযোগ পায় তাহলে আপনি নিজেই মাথায় হাত দিয়া বলবেন যে এই ব্যক্তি 63 বছর বয়সে 15 বছর তো গেছে গা বাচ্চানে, কি বাচ্চানে বোঝেন, 15 বছর তো গেছে গা লুঙ্গি মাথায় বাঁধতে বাঁধতে, ঠিক না, বালেগ হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, 63 থেকে যদি এটা বাদ দিন জ্বর কতটুক থাকে, এ তো রাত্রেও ঘুমাইছেন, ঠিক না। হ্যাঁ, আমার বউ একটাও ছিল না, ওর স্ত্রী দুটা ছিল, থানা দিয়ে রহমতুল্লাহ কয়টা, আমরা তো একটা নিয়ে চুল পাকে আলাইছি, ঠিক না, খালি পাকাই নাই, কতজনে যে রশি খুঁজে গলায় লাগানে লেগে, কতজনে রশি খুঁজে গলায় লাগানের জন্য, একটা স্ত্রীও ছিল দুইটা, হ্যাঁ মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন, আমাদের হাফেজ জুলুর থানবী রহমতুল্লাহের খলিফা, এরকম বাংলাদেশে দশজন খানিক আছে, সবই করছেন, কিন্তু 1300 কিতাব লেখছেন, কেমনে লেখছেন আপনাদের বুঝে আসবেন, আমার বুঝে চলে আসছে, আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য, শুধু বন্ধুত্ব করবে তা না, বন্ধুত্ব করবো না, নেক কাজে সহযোগিতা করব, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট করছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এক কিতাব 36 বলিয়া, ভাই কিতাব এক কিতাবই 36 বলিয়া, মজমাউল ফতোয়া 36 বলিয়া, এই মোটা মোটা এক এক বলিয়ামে 250 নিচে পৃষ্ঠা নেয়, উনিও 63 বছর বাচ্চা, এরকম শত। ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। হ্যাঁ, আপনি বলেন গরির অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙবে না, আর আরেকজনের ঘুমই হয় না, আরেকজনের 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 না, আপনি বলবেন অসুস্থ, না 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 অসুস্থ না, বিছানায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে, মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে, কে ঘুমায় না, কে ঘুমায় না, মালিক কি ঘুমায় নাকি, মানে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মালিক ঘুমায় না তুই ঘুমাস কি করে, ওইটা বিছানায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকাবেন শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করে দিবেন একবারে গোসল, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন তার শুধু শুধু ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে গোসল। এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না,
মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়া করতে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে, আল্লাহ রসুলের লাগবে। হ্যাঁ, আমলওয়ালা যখন হবে, তখন আমলওয়ালা যখন হবে, তখন আল্লাহ চাল্লে জালালুহু দৃষ্টিও পড়বে আর আল্লাহ রসুলের দৃষ্টিও পড়বে। আবার মাঝে মাঝে এমনও হবে যে আমল কোনো কারণে ছুটা গেলে আয়েশা জিজ্ঞাসাও করবে, এই আমলটা করলা না কেন? দুই তিন দিন তো, এতদিন তো পাইতেছি না, এখন দুই তিন দিন বন্ধ কেন? এটাও আয়েশা জিজ্ঞাসা করবে, এটাও আয়েশা কি করবে, জিজ্ঞাসা করবে, এটাও জিজ্ঞাসা করবে। চলেন সত্য কাহিনী শোনাই দিই। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহ, ইতিহাস করলে দেখবেন উনি কত বড় রাজা ছিলেন, আমাদের ভারতবর্ষ ওনার পায়ের নিচে ছিল, এই ভারতবর্ষ সুলতান মাহমুদ গাজনবী পায়ের নিচে ছিল। ষোলো বারের পরে সতেরো বারের সময় উনি ভারত বিশ্বকে উনি স্বাধীন করেন, এটারও রাজা ছিলেন সুলতান মাহমুদ গাজনবী। লম্বা কাহিনীকে শর্ট করতেছি, কিতাব পড়ার জন্য ওর কাছে রাত্রে বাড়তি ছিল না, দিনের বেলা তো পড়তেন, বাড়িতে তেল ছিল না, রাত্রে কিতাব পড়ার কোনো সুযোগ ছিল না। একদিন খুব কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, তুই এত কাঁদিস কেন, এত কাঁদলি কেন? বসে আর রসুল আল্লাহ কিতাব পড়ার জন্য ঘরে কোনো বাড়তির ব্যবস্থা, সারাদিন তো পড়তে পারি, রাত্রে পড়তে পারি না, এই দুঃখে কাঁদতে কাঁদতে ঘুমায় বসে, যা কালকে সুলতান মাহমুদকে যা বলবি তোর জন্য যেন বাক্তির ব্যবস্থা কর। তো বসে ইয়া রাসূলুল্লাহ, সুলতান মাহমুদ কোথায় আর আমি কোথায়? সে আমার কথা মানবে তো মানবে কি করে, কোথায় সুলতান মাহমুদ কোথায় আমি, কি বলেন, কোথায় রাজরানী কোথায় চাকরানী, ঠিক না? কি আছে না একটা প্রভাব দেখো, কোথায় রাজরানী কোথায় চাকরানী? হ্যাঁ, আরেকটা বললে তো বুঝবেন না, এটা ঢাকায় শব্দ না, এটা গ্রাম্য শব্দ, এই জন্য এটা আর বললাম না। তো আমার কথা মানবে কি করে? তো বলছে তোমার কথা যদি বিশ্বাস না করে তো তুমি বলো যে সুলতান আল্লাহ রসুল এটাও বলছে, আপনি প্রতি রাত্রে আল্লাহ রসুলের কাছে কিছু ভাবিয়া পাঠাইতেন, সেটা হলো প্রতি রাত্রে আপনি 5000 বার আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়তেন, আজকে সপ্তাহ পর আপনি আল্লাহ রসুলের কাছে দুরুদ পড়েন না, ওই হাদিয়া পাঠান না, এটাও আল্লাহ রসুল বলছে। তো জয়া বাদশার কাছে বলছে যে আল্লাহ রসুল বলছে আমার জন্য রাত্রে বাস্তি ব্যবস্থা করতে, তো বলে আল্লাহ রসুল সে বলছে এটার প্রমাণ কি? ঠিক যেটা বাচ্চা প্রশ্ন করছে ওটাই বাচ্চা বলতেছে, তুমি যে আল্লাহ রসুল বলছে এটার প্রমাণটা কি? যে আল্লাহ রসুল বলছে, বলছে প্রমাণ চান তাইলে শুনায় দিই, আল্লাহ রসুল এটাও বলছে আপনি প্রতিদিন আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠাই দেন, আজকে সপ্তাহখানিক হয়ে গেছে হাদিয়া পাঠান না, সেটা হলো প্রতি রাত্রে 5000 বার দুরূদ শরীফ পড়তেন, আজকে সপ্তাহ পর আপনি পড়েন না। তো বাদশার চোখের পানি বাহির হয়ে বলছে আমার এই ব্যাধের খবর তো আমার স্ত্রীও জানত না, আমি মাইনা নিলাম যে আল্লাহ রসুল তোমাকে পাঠিয়েছে। যেটা বুঝাইতেছিলাম, আমল যখন জীবনে হয় তখন আল্লাহরও দৃষ্টি পড়ে, আল্লাহর রসুলেরও দৃষ্টি পড়ে। আর আল্লাহর দৃষ্টি যখন পড়ে, যেমন ফুল ফুটলে আমাদের দৃষ্টি পড়ে, হাত বাড়ে কি কাটার খোঁচা খায়া হইলেও ফুলটাকে উঠাইতে চাই না। হ্যাঁ হ্যাঁ, যদিও আমাদের কথা না, পূজানের জন্য বলতেছি, দুনিয়াতে এমন মানুষও তো আছে যে ফুল ছাড়া পূজাই হয় না, ঠিক না? ওকে কাটার খোঁচা খায়া হইলেও ফুল নিতে হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত পূজন্ত না, পূজন্ত বোঝেন, যেটা ফোটে না ওটা না ফুটন্ত। মানুষের জীবনে যখন আমল আসে, ফুল ফুটলে যেরকম সবার দৃষ্টিতে আকর্ষিত হয়, সবার হাত বাড়ে,
মানুষের জীবনে যখন আমল আসে তো আল্লাহ তার দিকে তাকান, আল্লাহ রসুল তার দিকে তাকান, আর আল্লাহ যার দিকে তাকান শুধু তাকানোই শেষ হয় না, শুধু তাকানোই হয় না, শুধু তাকে ভিজানোই হয় না, বরং আল্লাহ এই রহমতের দৃষ্টিতে তার গোছলো দেয়। আল্লাহ রসুলেরও হয়ে গেল, আল্লাহ রসুলও দৃষ্টি নেন, তাকান আল্লাহ রসুল তাক, শুধু তাকান না, শুধু তাকান না, যখন জিন্দগিতে আমল হওয়ার মতো হয় রাগ হয়ে যাবেন, বলবো হাত উঠাইতে বলবো না, কিন্তু বলবো অবশ্যই এই বিশাল মজমার ভিতরে কয়জন হবে যা পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে, কোন যুবক হাত উঠাইতে পারবে বা কোন দাড়ি পাকালে আমরা হাত উঠাইতে পারবো। বাবার বিষয় কি, ষাটটা বছর হয়ে গেল জীবনে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবারও দেখলাম না, ভাবলে কিন্তু চিৎকার আসার কথা, বড় আফসোস করার কথা, মাথা দেওয়ালে মারার কথা, যে কি মুসলমান হলাম কি উন্নত হলাম, বাস্তবে তো দেখতে চাইলাম না, স্বপ্নে দেখতে চাইলাম তাও দেখতে পারলাম না, তাইলে বুঝে গেল আমি সম্পর্কের থেকে কত দূরে, কিছু লোক তো এমনও আছে যে ডেলি দেখে, ডেলি ডেলি না দেখে সপ্তাহে দেখে, সপ্তাহে না দেখে মাসে দেখে, মাসে না দেখে বৎসরে দেখে, জীবনে তো বহুবার দেখে, এটা এটার অর্থটা কি, সে দেখে নাই, আয়েশা দেখা দিছে তাই দেখছে, আয়েশা দেখা দিছে তাই ঘুমটার থেকে ঘুমটা চেহারার থেকে ঘুমটা সরাইছে তাই দেখছে, ঘুমটা না সরাইয়ে দেখে, চাদর সরাইয়া দিছে মুখের থেকে তাই দেখছি, তাহলে দেখতাম না, আপনি বলবেন রসুল কত তো দেখলাম আল্লাহ, হ্যাঁ দুনিয়াতে বহুত মানুষ আছে আল্লাহকে দেখছে, মেলে কিতাবে প্রত্যেক আসলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 100 বার দেখছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 100 বার দেখছে, বাংলাদেশের একজন মুহাদ্দিস মুফাসসির ছিলেন, উনার নামই মুফাসসির সাহেব বুঝুন, বিবাড়িয়া বাদুগড়ে, আপনার বাড়ি বিবাড়িয়া বাদুগড়ে, মুফাসসির সাহেব বুঝুন, ওনার জীবনী তো আছে, ওনার ছেলেরা এখন নাই নাতিরা আছে, হ্যাঁ সিরাজি সব তো মারাই গেছে, জানি না ছেলেরা আছে কিনা, কিন্তু ছেলের ঘরে নাতিরা আছে, এদের কাছে জিজ্ঞেস করে মুফাসসির সাহেব হুজুরও বহুতবার আল্লাহকে দেখছে, দেখছেন না আয়েশা দেখা দিছেন, হ্যাঁ হ্যাঁ হায় 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 আয়েশা দেখা দিছেন, আমার জন্য এত দৌড়াইতেছ, এত খাটতেছ, এত ক্লান্ত হইতেছ, এত মাথার ঘর পায়ে ঝড়াইতেছ, এত কষ্ট দুঃখ সইতেছ, দেখা যদি না দেই তাহলে কেমন হয়, এই জন্য চলেই আসলাম একটু দেখা নেও আমি কেমন, রসুলের উপর আয়েশা দেখা দেয়, দেখা দেয়, কিন্তু কখন হবে, যখন আমি ফুটব, যখন আমি ফুটব, ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো দৃষ্টিগোচর হয় না, ফুল যতক্ষণ না ফোটে কার হাত তার দিকে বাড়ে না, মানুষের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, আমল না আসে সেও আল্লাহ রহমতের দৃষ্টিগোচর হয় না, আল্লাহ রসুলের হয় না, আল্লাহ তার দিকে তাকান না, আল্লাহ রসুল তার দিকে তাকান না, আর যখন আমল চলে আসে জিন্দগিতে তখন আল্লাহ তাকান, তখন আল্লাহ 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 রসুল তাকান, শুধু তাকায় না, আয়েশা মাঝে মাঝে দেখাও, মাঝে মাঝে দেখাও দেখাও দেয়, বলবেন দুনিয়ার হাতের করে কোনা কয়েকজন মানুষই তো আল্লাহকে দেখছে, কিন্তু রসুলকে তো অগণিত মানুষ দেখছে, আমি বলবো রসুলকে দেখাই আল্লাহকে দেখাও হয়ে গেছে, বলবেন এটা আবার কোথেকে বানায় বললেন, না আল্লাহই তো কোরআনে বলছেন
মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে, আমার বন্ধুকে দেখলেই আমাকে দেখা হয়ে যাবে। কুরআন তো বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ বলে আমি আল্লাহ কে চিনতে চাও, তাহলে আমার বন্ধুকে দেখো, আমার বন্ধুকে চিনলে আমাকেও চিনো। বন্ধুও দেখা দিতে আসছে নিজের কথায় না, নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। এটা কুরআন বলে আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। বন্ধু কিছুই নিজের ইচ্ছায় করেন না, আমি বলে আসছি। বন্ধু আমি দেখা দেওয়াটা তো সাধারণ বিষয় না, আর সবার জন্য না, যেন আপনি দেখা করে আসেন, আমার দেখা আপনার দেখা আমার দেখা হয়ে গেছে। আল্লাহর রাসূলকে যে দেখলো তার ভাগ্য খুললো, সে হয়তো এখন আল্লাহকে দেখে না কিন্তু জান্নাতের দরজায় ঢুকবে, এতে কোনো সন্দেহ নেই। এই উম্মতকে তো আল্লাহ জান্নাতের গেটে ইস্তিকবাল করবে, এই উম্মতকে। আল্লাহ রাসূল ওয়াসতাকবিরুনি উম্মতি রব্বি, রব আমাকে জান্নাতে, আমাকে আমার উম্মতকে জান্নাতের গেটে ইস্তিকবাল করবে, স্বাগত জানাবে। আমরা সবচেয়ে বড় নেয়ামত আগে দেখবো, জান্নাতের নেয়ামত পরে দেখবো। অন্য উম্মত জান্নাতের নেয়ামত আগে দেখবে, সবচেয়ে বড় নেয়ামত পরে দেখবে। আল্লাহর দিদার সবচেয়ে বড় নেয়ামত, জান্নাতের এর চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা এটা ঢুকার সময় গেটেই দেখবো, গেটেই পাবো। এই জন্য যেটা বুঝে গেছি না, আমল ছাড়া জিন্দেগি, ফুল যেরকম ফোটে না, আকর্ষণের পাত্র হয় না, দৃষ্টিগোচর হয় না, হাত কালো বাড়ে না, আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসে, আল্লাহর দৃষ্টি আমাদের উপরে, আল্লাহ রসুলের দৃষ্টি পড়বে না, আল্লাহর কাছে প্রিয় হব না, আল্লাহ রসুলের কাছে প্রিয়। হ্যাঁ, আপনি দুনিয়ার কাছে হইতে পারেন, এটা আমি মানি, আমি এটা অস্বীকার করব, আমি এটা স্বীকার করি, একবার না শতবার করি, সারা দুনিয়ায় সেলিব্রিটি হইতে পারে, বড় দামি হইতে পারে, বড় আকর্ষণের পাত্র হইতে পারে, আপনার নামে বহুত কিছু হইতে পারে, কিন্তু এটা শুধু এই দুনিয়ার জীবনটা, 60-70 বছরের জীবন, এই দুনিয়ার পরিধির ভিতরে, এর বাহিরে আপনার কিচ্ছু পাবে না। কোরআন এটাই বলে, তামাত্তাউ কালিলান, যত বড় সেলিব্রিটি হইতে মঞ্চা হইতে পারো, দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হইতে চাও হইতে পারো, দুনিয়ায় যত বড় উপরে উঠতে চাও উঠতে পারো, তামাত্তাউ কালিলা, এটা সামান্য সময়, কিন্তু তারপরে কি, মৃত্যু আসতে দেরি, তোমাকে মজরেমদের আসামিদের কাঠগড়ায় দাঁড় করাইতে দেখি। কোরআন এটাই বুঝিয়েছে, দুনিয়ায় তোমার কোনো লাভ হবে না, দুনিয়ায় পাবে তুমি কিন্তু ব্যবসা লাভজনক হবে না, এটার নাম ব্যবসা করে, যেটাকে আল্লাহ ব্যবসা বলেন। তাহলে কোরআন কেন বলতো হাল আদুল্লুকুম আলা তিজার, তোমাদেরকে ব্যবসা দেখাবো? আবার কোরআন এটাও বলছে ফামা রাবিহাত তিজারাত, তুমি যেই ব্যবসা করতেছো এটা লাভজনক, যদিও তুমি দেখতেছো বান্ডেল আর বান্ডেল, যদিও তুমি দেখতেছো ব্যাংকের ডাইরেক্টর আর ডাইরেক্টর, কিন্তু এই ব্যবসা লাভজনক না, এই ব্যবসা লাভজনক না। আমি প্রমাণ দিতে পারি আপনাদের কাছে, এই ব্যবসা কি লাভজনক, যেই ব্যবসায় কি লাভজনক, এই ব্যবসা যে নিজে চিৎকার দিয়ে বলে, নাম বলবো না, 2020-এর নাকি, যে চিৎকার দিয়ে বলে যে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে আনা, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দিতে, এটা আবার কি ব্যবসা, এটা কতটুকু লাভজনক ব্যবসা যে এক শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সব লেখা দিতেছে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের জন্য। যাক, আলোচ্য বিষয় এটা আমার, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকের মজমার বুঝে আসে, যদি বুঝে আসে তাহলে লাভবান, আর না হইলে জীবন কাটা যাবে, যুবকের যৌবন ভৈরা বৃদ্ধ হবে, আর বৃদ্ধ
একদিন সীমানাকে অতিক্রম করে খবর এসেছে, এটাই সত্য। বাচ্চা একদিন যুবক হবে, যুবক একদিন যৌবনের সীমানা অতিক্রম করে বৃদ্ধ হবে, বৃদ্ধ একদিন দুনিয়ার সীমানাকে ক্রস করবে, আর কবরে যে এক বছর, আখেরাতে যে এক বছর, এটাই সত্য। এর জন্য যেটা বুঝাইতেছিলাম যে আমলই একমাত্র, আমলই আমলই একমাত্র যেটার দ্বারা আল্লাহ দৃষ্টিতে আমরা আকর্ষিত, আল্লাহ আমাদের দিকে দৃষ্টি, আল্লাহ রসুল আমাদের দৃষ্টি। বারবার এই কথাটা এই জন্যই বুঝিয়ে দিচ্ছি যে আরেকটা জিনিস বুঝানোর, আরেকটা জিনিস বুঝানোর জন্য এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে হয়তো কথা দিলে থাকবে। আর সত্য এটাই, মানুষের স্বভাবই এটা, যেটা দিলে গাঁথে, যেটা দিলে গাঁথে। হ্যাঁ, বলে না নারীর টান, নারের টান, বুঝেন? ঈদের সময় টান লাগে না, তখন আর কিচ্ছু বোঝে না, লজ ডুববো না চলবো এটা বোঝে না, তা দাঁড়ায় দেখে বললেও বাড়িতে যাবো না, মনে গাথা বাড়ি, মনে হ্যাঁ মনে গাথা বাড়ি, বাড়িওয়ালারও বলতে পারবো বাড়ির টান এতটুকুই ছিল যে দাঁড়ায় দাঁড়ায় আসতে যায় জানটাও দেওয়া দেবে, ঠিক না? হ্যাঁ, দিলে গাথলে সবকিছু সহজ হবে। এই জন্য খুব ধ্যানের সাথে শুনতে হবে যেটা বুঝাইতে চাইছি, আমল এই জন্যই বলতেছি, আমল ছাড়া আমি আকর্ষণের পাত্র হব না। কার কাছে? রসুলের কাছে আকর্ষণের পাত্র। আর যে আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র হয়, কথা লম্বা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই আকর্ষণের পাত্র হবে যে আল্লাহ বলে আমিও তোর সমত, আমিও তোমার পুরা সৃষ্টি, আমিও তোমার পুরা সৃষ্টি, তোমার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওই হাদিসের তর্জমা এটা যে আমিও তোমার সব। তখন আর আল্লাহ বয়স দেখবে না, বয়স দেখবে না, বৃদ্ধ দেখবে না, যুবকও দেখবে না। যুবকও যদি এরকম হয় তো যুবক অবস্থায় এতটুকু পাবে, যুবক অবস্থায়, যৌবন অবস্থায়। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ বয়স মাত্র 18, কত কত 18 বছর বয়স মাত্র, রাত্রে তাহাজ্জুদ করতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিলেন, আল্লাহ রসুল ওস্তাদের কাছে এসে বলতেছে তোমাকে তো পাগড়ি আগেই পড়ায় দিছি, তোমার পাগড়িটা বাইজিদকে পড়ায় দাও, বাইজিদ বলি হয়ে গেছে, কামেল হয়ে গেছে, আর কালকে থেকে যায় বলো কাজ শুরু করবে। বয়স কত? কত? 18। ওস্তাদ ঘুমের থেকে উঠছে তো দেখতেছে বাইজিদ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কানতেছে, নামাজ যখন শেষ করছে বলছে বেটা আর কানতে হবে না, সুসংবাদ চলে আসছে। বলছে ওস্তাদ জি কি হিসে? বলে রসুল্লাহ সাল্লাম একটু আগে আসছে, বলছে তোমাকে আমার পাগড়ি তোমার মাথায় পরায় দিতে, আর কাল থেকে কাজ শুরু করবে। সনদ আমার থেকে দেওয়ার দরকার নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ তোমাকে দেয়া গেছে, তোমাকে আল্লাহ কবুল করে দিয়েছে। বয়স কত? বয়স কত? বয়স কত? 18 বছর। 18 বছর রাবেয়া দুনিয়ার থেকে চলে গেছে কয়েক হাজার বছর নিয়ে, রাবেয়া এখনো জীবিত, সবার মুখে মুখে, ঠিক না? মারা গেছে 33 বছর বয়সে। কত? আমাদের সমাজে তো বহু 33 বছর মেয়ে আছে, বিয়ে হয় না, ঠিক না? নাই বহু আছে, অথচ রাবেয়া 33 বছর বয়সে, এখনো হাজার বছর আগের রাবেয়া এখনো আমাদের মুখে মুখে, 33 বছর বয়স, 33 বছর। কত? 33 বছর বয়স মেয়ে। এরকম দুটা দেখাই না, দুই সোনা দুই হাজারও দেখানো। বয়স কতটুকু এটা বিষয়, বয়স কতটুকু এটা বিষয়, বয়স কতটুকু এটা বিষয়,
বিষয় তো হলো যতটুকুই বয়স হোক এটা আমল দ্বারা সুসজ্জিত এটা হলো বিষয়। আমল দ্বারা যখন সুসজ্জিত হবে তখন অল্প বয়সের বাচ্চাও, অল্প বয়সের বাচ্চা, অল্প বয়সের বাচ্চা বেশি দূরে যেতে হবে না। চিতাঙ্গের ম্যাথল এখনো বহু দূরে না, আট হাজারই যাবেন, ওইখান থেকে রাঙ্গামাটি রোডে যাবেন, এই দুয়ে স্টেশন গেলেই ম্যাথল স্টেশন। ম্যাথল মাদ্রাসাকে জিজ্ঞাসা করেন, আমাদের ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলের ছেলে ছিলেন, অল্প বয়সের ছেলে, অল্প বয়সে, ছোটবেলার থেকেই সবাই বলতো অ্যাবনর্মাল, কিন্তু আসলে সে অ্যাবনর্মাল ছিল না, মজবুত ছিল, জন্মকাল থেকেই সে আল্লাহওয়ালা ছিল। এর বহুত কাহিনী এখনো মানুষের মুখে মুখে আছে, যাদের সাথে ঘটছে ওরা পর্যন্ত এখনো জীবিত, যেটা মুখ দিয়া বাহির করছে উঠে লুকায় নিয়ে যাইতেছে, কলা বলছে মাথায় কি পালে কলা, তা পাকা নাই একটা দেনা, ওগুলা তো কাঁচা কাঁচা, বাড়িতে যা দেখছে সব কাঁচা, সব মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ, মিথ্যাকে কি কি বানায় দিছে সত্য বানায় দিছে, হ্যাঁ মিথ্যাকে সত্য বানায় দিছে আল্লাহ, ওর কাছে এটা মিথ্যা ছিল ঠিক না, কি ছিল পাকা কি বলছে আল্লাহ সত্য বানায় দিছে, মিথ্যা কেন রাখবো, কি কাঁচা বলছো যা কাঁচা, এই সবটা বয়া থাক তারপরে পাক, আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর চিরজীবনের জন্য কতটুকু করলাম, খাবার কসম এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যায়। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন, নাহলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই কাঠ তেরা করে যার মধ্যে যেদিক মনে চাই চলে যাই, কি রাত হয়ে গেলেন, গার ফিরে চার যেদিকে মনে চাই চলে যাই, পাঁচ বেলা কে ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ কে এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে, জান পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে, ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব, যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয় জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে, মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না, মানুষের চেয়ে অসহায় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না রাখবেও না, আমরা সর্বদিকে অসহায় ছিল, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, হায় হায় 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসে না, বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন, আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে আপনি জানেন না, যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে ছাড়ি, বাহির হয় ভিতর থেকে দূষিত, আবার যখন নেই তখন পিউরটা নেই, ছাড়ান দেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন, যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, হাফ সেকেন্ডের অর্ধে, হাফ সেকেন্ডের থেকেও কম, এখানে কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয়, আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিউর করার সাথে সাথে সাপ্লাই দেয়, যদি মেশিন দিয়ে সাপ্লাই পিউর করতে হতো আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিউর করে দেয়, না আমাকে বুঝাই দিতে হবে না, আমি যুক্তি তর্কতে যাইতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি করে আর পিউরটা আমাকে দিবি বা কি করে,
আমি কি সারাদিন গাছের তারে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সারা মরুভূমি তিনবার দেখছি। দুনিয়ার সারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশে দেখে নাই। আমি তিনবার সারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে, আমি জানি আমি এই মাথা থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি। আমি জানি সেখানে কোনো গাছপালা নেই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়। আর মরুভূমির মানুষগুলো সবসময় মুখ বাঁধা রাখে, কেননা সবসময় এখানে ধুলা উড়তে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো, ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল সাঁটানো থাকে, আটানো থাকে, পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি ঝড় উঠতে পারে। আর ধুলি ঝড় যখন উঠবে, আর যদি এটা বাধা না থাকে, তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইটা কম আটকে আমরা। এই জন্য সবসময় এটা বাধা থাকে, কখন আসবে কোনো সিগনাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম। 7 দিনে এক হাত ধরে কিছু দেখা যায় না, 7 দিন পরে ক্লিয়ার। আমি দেখা বলতেছি কোনো মিডিয়া সিরিয়া কিতাব পড়া। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচা থাকলে আরো ঘুরার শখ আছে আমার। দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় আছে। ইচ্ছা আমার, এই জন্য আমি কুইয়া বলতেছি। মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না। যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়। কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, দেখাইতে পারি আপনাকে, তাক লাগাই দিতে পারি। আল্লাহ কি কি একটা শরীরের ভিতর দিয়েছে, আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিয়েছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না। ওই আল্লাহ ডাকবে, আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদ মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ পিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে। কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যায় নেটের থেকে, আর সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যার অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে, বেশি খরচ হবে না, 20-30 MB খরচ হতে পারে, 1 GBও না, 20-30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া, একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর একটা পদ আছে পদ, দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে, তাহলে আল্লাহ তো আপনি ঘুরে চলে যাবেন। আল্লাহ বাধ্য করতে চায় না, নাহলে 99 নামের অর্থ দেখে না। বাড়িতে যে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নেই, শুরু থেকে শেষ থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা কারো নাই। সত্য এটাই, আপনি মানেন না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুর মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল عادل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العميق الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البارك الشهيد الحق الوقيد القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الابد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقريب والمقني المانع الدار عن
ডাকবে আর আসবেন না, এটা কোনো দিন হতো না। কিন্তু কুরবান জম আল্লাহর উপরে, আল্লাহর উপরে কুরবান জম, উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহকে। আল্লাহ অপেক্ষা করতে থাকে, আল্লাহ অপেক্ষা করতে থাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ সারা দিন হক প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে মাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা, আবার রাত্রে হক প্রসারিত করেন একটা সময় পর্যন্ত, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআল নাহার, রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, হাতে হাত দেন কিনা, যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে, এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন আলবিল মুস্তাগফির ফা আগফির লা, ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস মাফ চাবি আমি চলে আসছি মাফ কর, আসেন ভাবি ভাবি কালকের জন্য কি পরিস্থিতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি, এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আর নাহলে একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ভাববো ভাববো একদিন, কিন্তু একদিন ভাবনা কাজে দিব না, কোরআন বলতেছে ভাবতে বাধ্য হব, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিআনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, ওইদিন চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিব না, কাজে দিব না। আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপরে যদি দোজখে গেল এর চেয়ে বড় হতবাগা কেউ হবে না, এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম, কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নেই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না, কোরআন এটাই বুঝায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনিহি লা ইয়াসআলু হামীমুন হামীমা, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, যুবক আছে তো ফোন দিতে দেরি, সেটা আসতে দেরি করে না, ওইদিন কেউ কারো দিকে তাকাবে না, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইতা ওয়া লা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইতা মা আগনা আননি মালিয়া, দুনিয়ার কোনো পরিচয় ওইদিন কাজে লাগবে না, যদি লাগতো লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো, কারোর জন্য যদি নাও লাগতো, আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে ছিলেন না, আমাদের নবীজির হাতের ছোঁয়াও জাল লাগছে তার ভাই খুলে গেছে, শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন ভাই খুলে গেছে, ইশারা করছেন ভাই খুলে গেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তুরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভরে দস্তুরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন, আগুন দিয়ে করছেন, আগুন ময়লা খায়া ফেলছে একটা সুতো, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না, আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সে বাতিজাকে পুকে নিছেন, পুকে 50 বছর 6 মাস 10 দিন যেই দিন ওই দিন পুকের থেকে নামা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো কিন্তু লাগে না, আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়ে বলছেন আম্মি আম্মি মা তারাক্কানি সাবিলা, চাচা 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 আমার জন্য কোন রাস্তা রাখলেন, আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো কোন রাস্তা আপনি রেখে গেলেন, কাজে কারণ রাখতো আর না লাগতো আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে রাখা উচিত ছিল, আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনই জানি কেন সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি, এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মাওয়া বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে, কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগেছে, সে জান্নাতে যাবে। না না না, এই জন্য আসে আমি সাহেব ভাবি সরিষোর বাহির হয়ে আস। রব্বে কাবার কসম, দুই মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায়ে কল্লা, মোটর সাইকেল রিটার্ন ডিজিটাল ঘোড়া, আগে ঘোড়া অ্যানালগ ছিল ঘাস খাইত, এখনকারটা কি খায়? পেট্রোল খায়, পেট্রোল, এটা ডিজিটাল ঘোড়া। দেখো না তোমরা ফোনটায় উঠলে, বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয়, ঠিক না? সব ওভারটেক করে চলে যাবো, ঠিক না? আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বুড়ারা না বুঝলো, যুবকরা বুঝাতে চাবে, কি বুঝাইতে চাইছে? পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ। কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল, কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল, কতজন তো প্লেনের ভিতর থেকে চলে গেল। তো কে কখন যাবো জানি না, কিন্তু দুটা জিনিস আমাদের বাবা উচিত। কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত। সেই দুটা জিনিস হলো কি, সে জায়গায় চলে আসছি, কথা লম্বাও হবে না, সারা রাত্র কথা হলো, কানের ভিতরে বিলে কাটলো না, এই কথার কোনো দাম আমার কাছে নাই। কথা অল্প হোক, দোয়াও করি, আপনারাও দোয়া করেন যেন দিলে গেঁথা যায়। দুটা জিনিস সবাই ভাবা উচিত, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, এটা তো সবার সামনে প্রস্ফুটিত। এটা বেশি বুঝানো, এটা আমার বিষয় না, শুধু বুঝানোর জন্য আমি এটা টাই না নিয়ে আসছি, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, দুনিয়া কতটুকু আমার মিলল। কিন্তু আমি যে কালকে চলে যাব, যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে উঠে, ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ, মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন, আলা আমালিকা শাহীদ, যা করবে আমি সাক্ষী বহন করবো। ফাকতানিম, বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে, সংকেত দিতে দিতে, আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে। রব্বে কাবার কসম, এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে। ইবনা আদম তামসি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন, যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন, যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন, জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায়।